ইউটিউবে ভিডিও করলে টাকা পাওয়া যায় বা ব্লগ করলে টাকা পাওয়া যায়, শুধুমাত্র টাকার কারণে আজকে আমার ইউটিউবে আসা। যে ওষুধ আছে, কি ছেলে এখন কেমন আছে কোনোদিন জানতে চাইনি। তারপর আমার হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি। তো যাই হোক, তোমরা অনেকে হয়তো জানো যে আমি বাপের বাড়িতে থাকি, কিন্তু কেন থাকি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিসের জন্য বাপের বাড়ি থাকি। আমি জানি যে ইউটিউবে ভিডিও করলে টাকা পাওয়া যায় বা ব্লগ করলে টাকা পাওয়া যায়, শুধুমাত্র টাকার কারণে আজকে আমার ইউটিউবে আসা, তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। কিন্তু এখন বর্তমানে দেখছি ভালোভাবে, মানে ভালোভাবে ভিডিও করছি, কোনো অশ্লীলতা করছি না, কোনো দুঃখের কন্টেন্ট দিচ্ছি না, আমার জীবনের দুঃখগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, সেজন্য আমার সেরকম একটা ভিউ হচ্ছে না বা আমার ভিডিও সেরকম একটা পছন্দ করছে না কেউ। কিন্তু দেখো, নিজের জীবনের যে সমস্যাগুলো সেগুলো তোমাদেরকে বললে হয়তো সেগুলো তোমরা মনে রাখবে। আমি চাই না যে আমার জীবনের দুঃখ কারোর সাথে শেয়ার করে বা কাউ বেঁচে আমি টাকা ইনকাম করবো। এখানে থেকে যেভাবে আমি জীবনযাপন করছি, যেভাবে চলাফেরা করছি সাধারণভাবে, সেইটাই আমি তোমাদের মাধ্যমে তুলে ধর, মানে ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। আমার কথা হয়তো অনেক খারাপ, আমার কথার ভয়েস ভালো না, কথার সিস্টেম ভালো না, আমি আসলে গুছিয়ে সেভাবে কথা বলতে পারি না। তাও মনে হলো যে না, যে দেখি যদি ইউটিউব করে সত্যিই টাকা পাওয়া যায় তাহলে তো আমিও পারবো একদিন, এইভাবে এইভাবে করা। কিন্তু এত ভিডিও করছি, কোনো ভিউ হচ্ছে না, কোনো ফলোয়ার্স হচ্ছে না। তাই এখন বর্তমানে কী যে বলবো, আমি একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। কথাটা যেমন, একটা কথা আছে যে মাথার ওপরে ছাদ থাকলে যেমন বৃষ্টি লাগে না গায়ে, মাথার ওপরে বাবা থাকলেও সেরকম কোনো আঁচ লাগে না। তো আমার ব্যাপারটাও সেরকম। আজকে আমার শ্বশুরবাড়ির নানান বিষয়ে টুকটাক ঝামেলা হতেই থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কোনোদিন ঝামেলা হয় না। আমার শাশুড়ি দেওর ননদ ওদের সাথে ঝামেলা হয়, কিন্তু আমার হাজব্যান্ড তাদেরকে সাপোর্ট করে, আমাকে এক বিন্দু সাপোর্ট করে না, তারা যেটা বলে সেটাই শোনে। আমি বারে বারে চলে আসি, বারে বারে চলে আসি, এইভাবেই চলতে থাকে। এবার ও মাঝে মাঝে আসে, আসে না, কোনো রকম দেয় কোনো রকম দেয় না। আর ছেলের এক সপ্তাহ ধরে ঠান্ডা লেগে আছে, ছেলের ওকে জানিয়েছি যে ঠান্ডা লেগেছে, তো একদিনও আসার প্রয়োজন বোধ করেনি। তারপরে একদিনও জানতে চাইনি যে ওষুধ আছে, কি ছেলে এখন কেমন আছে কোনোদিন জানতে চাইনি। তারপরে আমার ঠান্ডা লেগেছে, মানে এরকম এই সামান্য একটু কথাই তোমাদেরকে বললাম। আর পুজো আসটা, মেলা, আনন্দ এসব তো বাদই, ওখানে থাকতেও কোনো কিছু হতো না, এখানে থাকতেও আমি যাই না কোথাও, হাজব্যান্ড আসে না, আমি কী করতে যাবো, বাবা আমার সাথে আর যাওয়া যায়, তো ছেলে আমার বাড়িতে থাকে আমার সাথে, এইভাবেই চলে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, এই সামান্য কিছু তোমাদের সামনে বললাম। বুক চিরে তো এখন আর কষ্টটা দেখাতে পারবো না, মুখে বললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আমার কথাগুলো শুনে বা আমার ভিডিওগুলো দেখে, বাদ বাকি যে ভিডিওগুলো ছেড়েছি, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, হয়তো একদিন তোমাদের মাধ্যমে আমি অনেক বড় হতে পারবো। আসলে বড় হতে চাই না, আমি শুধুমাত্র টাকা ইনকামের জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। হয়তো তোমরা ভাবতে পারো যে আমার খুব লোভ, লোভ না, আসলে আমি ছেলেটাকে মানুষ করতে চাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কী কাজ করবো, ছোট বাচ্চা থেকে আমি কোনো কাজও করতে পারি না, এটাকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছি। মাঝে মাঝে কোনো রকম ফোনে ব্যালেন্সটা ভরে নর্মালি ভিডিও করি, কোনো ইফেক্ট নেই, কোনো ভালো ক্যামেরা নেই, ভাঙাচোরা একটা ফোন দিয়ে করি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু একটুখানি পাশে থাকো, তাহলে আমি অনেক কিছু করতে পারবো, এটুকুই বলার ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এই অবধি, তোমরা সবাই ভালো থাকো।